হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা এতদিন যেটার জন্য অপেক্ষা করছিলে প্রায় সাড়ে তিন বছর চার বছর পর সেই এক্সাম শিডিউল গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি এক্সামের এক্সাম শিডিউল জারি হয়ে গেছে প্রথম পরীক্ষার শিডিউল অলরেডি একদম অফিসিয়াল নোটিশ দিয়ে জারি করেছে তো আমি তোমাদের প্রথমে অফিসিয়াল নোটিশটা দেখাই কি কী দিয়েছে ঠিক আছে দেখো দেখো এই হচ্ছে আর কলকাতা দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল নোটিশ একদম অফিসিয়াল নোটিশ কলকাতা আর এখানে দেখো পাঁচ আট দু হাজার আজ আজকেরই নোটিশ দেখো এখানে নোটিশ অন এক্সাম শিডিউল ফর সিবিটি ফেজ ওয়ান তো এখানে ক্লিক করার পর দেখো নোটিশটা কী আসে দেখো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএনআরসি অ্যাক অবলিক দু হাজার উনিশ লেভেল ওয়ান পোস্ট রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান সেভেন সিপিসি ম্যাট্রিক্স নোটিস অন এক্সাম শিডিউল ফর সিবিটি ফেজ ওয়ান কাদের কাদের পড়েছে এক্সাম সেগুলো ডিটেলস আগে দেখো সমস্ত এক্সাম একসঙ্গে পড়েনি বা সমস্ত জোনের একসঙ্গে পড়েনি একটা একটা করে দেখতে থাকো দেখো এখানে বলছে এক নম্বর পয়েন্ট দেখো সিবিটি অফ সি এন উইল বি হেল্ড ইন মাল্টিপল ফেজেস অ্যাকর্ডিংলি দ্য ফার্স্ট ফেজ অফ দ্য এক্সাম ফেজ ওয়ান উইল বি হেল্ড ফ্রম সেভেন্টিন মানে সতেরোই আগস্ট থেকে তোমাদের এক্সাম শুরু প্রথম যে ফেজের এক্সাম আছে সেটা সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এক্সাম চলবে সাবজেক্ট টু দ্য প্রিভিলিং কন্ডিশন গভর্নমেন্ট গাইডলাইন ইস্যুড ফর দ্য টাইম টু টাইম ভিউ ফাইনালিং অফ দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক কোভিড কোভিড নাইন্টিনের প্যান্ডামিক দেখে তোমাদের যা 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 ওদের রুলস রেগুলেশন আছে সেগুলো মেনটেন করে সতেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত প্রথম পরীক্ষা চলবে তাহলে সতেরোই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো দু নম্বর পয়েন্ট কী বলেছে দেখো দেখো বলছে ইন অর্ডার ইন অর্ডার টু রেস্ট্রিক লং ডিস্টেন্স ট্রাভেল অফ লার্জ নাম্বার ক্যান্ডিডেট দেখো এখানে অ্যাকচুয়ালি কি বলছে আমি বাংলায় বলে দিচ্ছি বাই গ্রুপিং ডিফারেন্ট আরআরসি তিনটে আরআরবি নাম দেখো এখানে বলছে যেহেতু মানে এক্সাম চলাকালীন লং লং ডিস্টেন্স স্টুডেন্টদের কভার করতে হয় যেতে হয় তো যাতে সেই মানে কাছাকাছি যাতে সিট পড়ে এই সব কথা মাথায় রেখে এখানে প্রথমত জোন ওয়াইজ মাল্টিপল ফেজে এক্সাম চলবে মাল্টিপল ফেজে তো প্রথমে দেখো কম্প্রাইজিং থ্রি আরআরসির নাম তিনটে আরআরসি জোনের কথা বলেছে একটা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে একটা সাউথ সেন্ট্রাল রেলওয়ে একটা ওয়েস্টার্ন রেলওয়ে এই তিনটে সেন্ট এই তিনটে যে রেলওয়ে কথা বলেছে ইস্ট ইস্ট সেন্ট্রাল সাউথ সেন্ট্রাল আর ওয়েস্টার্ন এই তিনটে ফেজ ওয়ানে এক্সাম হবে সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে আপাতত এই তিনটে আরআরসির এক্সামের কথা বলেছে হবে দেখো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে মানে কিন্তু হাজিপুর পাটনা মানতে পারো ঠিক আছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে মানে সেকেন্দ্রাবাদের কথা মানতে পারো আর ওয়েস্টার্ন রেলওয়ে মানে মুম্বাইয়ের কথা বলছে ঠিক আছে এখানে কিন্তু সমস্ত এক্সাম জোনের কথা বলেনি ভালো করে কিন্তু এটা ধ্যানসে রাখো এক্সাম শিডিউল এসেছে মানে প্রত্যেকের সতেরো তারিখ থেকে এক্সাম শুরু এটা কিন্তু নয় এখানে ঠিক আছে তো এখানে মেনলি পাটনা সেকেন্দ্রাবাদ মুম্বাই এদের কথা বলেছে এই তিনটা আরআরসি কথা নেক্সট বলছে এক্সাম শিডিউল ফর রিমেনিং ফেজেস উইল বি অ্যানাউন্স ইন ডিউ কোর্সেস কোর্স মানে এর পরবর্তী ক্ষেত্রে এর ফেজ যাওয়ার পর ফেজ ওয়ান হয়ে যাওয়ার পর ফেজ টু ফেজ থ্রি বিভিন্ন ফেজে বাকি এক্সামগুলো আস্তে আস্তে নোটিশ জারি করবে ওরা ঠিক আছে দেখো চার নম্বর পয়েন্ট বলছে দ্য লিঙ্ক ফর ভিভিন অন এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি এসটি ক্যান্ডিডেট উইল বি মেড লাইফ লেটেস্ট বাই টেন আওয়ার্স নয় আট দু হাজার বাইশ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর অল আরআরপিস দেখো এখানে সিটি এনটিমেশনের ডেট কবে আসবে বলেছে নয় আগস্টে নয় আট দু হাজার বাইশ নয় আগস্টের সিটি এনটিমেশন দিয়ে দেবে এস সি এস টিতে যাতে ফ্রি ট্রাভেল পাস ব্যাপার আছে তারা সেটা ডাউনলোড করতে পারবে তাহলে সিটি এনটিমেশন ডেট হবে নয় আট দু হাজার বাইশ ডেটগুলো ভালো করে মনে রাখো নয় আগস্ট থেকে এবার সবাই চেক করতে বসো না এখানে শুধুমাত্র চেক করবে যারা ইস্ট সেন্ট্রাল থেকে ফিল আপ করেছ সাউথ সেন্ট্রাল থেকে ওয়েস্ট ওয়েস্টার্ন রেলওয়ে থেকে তারাই কিন্তু একমাত্র সিটি ইনটিমেশন চেক করবে কারণ বাকিদের কিন্তু এখানে আসবে না ঠিক আছে দেখো পরের পয়েন্ট বলছে ডাউনলোডিং অফ ই কল লেটার উইল স্টার্ট ফোর ডেজ পার ইয়ার টু এক্সাম ডেট মেনশন টু এক্সাম সিটি ডেট ইন্টার মানে তোমরা এক্সাম যবে থেকে স্টার্ট হবে তার চার দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের সতেরোই আগস্ট থেকে পরীক্ষা শুরু মানে তার চার দিন আগে মানে তেরোই আগস্ট থেকে তোমরা এই অ্যাডমিট কার্ড ই কল লেটার যেটা বলে সেটা তোমরা ডাউনলোড করতে পারবে और नेक्स्ट पॉइंट की बजे आधार लिंक बारोमेट्रिक ये आगे ही जो सेंटर सेंटारे आधार लिंक बायोमेट्रिक ऑथेंटिकेशन है, है, हाँ है तो तो बी डन इन द एग्जाम सेंटर पैरियर इंटर এন্ট্রি টু দ্য এক্সাম হল ক্যান্ডিডেট আর রিকোয়ার টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড মানে তোমরা প্রত্যেকে অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে কারণ সেখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে ক্যান্ডিডেটদের ঠিক আছে এটা আমি আগেও বলেছি আগেও নোটিশ জারি করেছে এরা বারবার বলেছে যে বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন তো অরিজিনাল আধার কার্ড কোনো জেরক্স কপি চলবে না আধার কার্ডের অরিজিনাল তোমরা নিয়ে যাবে আর আমি তো বলবো তোমাদের কাছে যা কিছু আইডেন্টি প্রুফ আছে প্রত্যেকটা আইডেন্টি প্রুফই তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে তোমাদের কাছে আরআ মানে যা যা প্রুফ থাকবে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড সবই নিয়ে যাবে কখন কী লাগবে তো পুরোটাই নিয়ে যাবে ওখানে মেনলি এখানে বলে দিচ্ছে আধার কার্ডের কথা কথা আধার কার্ডই লাগবে কিন্তু প্রত্যেকটা আমার মতে প্রত্যেকটা জিনিসই নিয়ে যাওয়া উচিত ঠিক আছে নেক্সট বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি অনলিটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে বারবার বলে দিয়েছে কোনো রকম ফ্রডে দেখো সাত নম্বর আট নম্বর পয়েন্ট এটাই বলেছে রকম মিসগাইড যেন না হয় তোমরা কোনো কিছু ফেক নিউজে বিশ্বাস করবে না অলওয়েজ আর আরবি যে অফিসিয়াল নোটিস আছে সেখানে আমি তোমাদের অফিসিয়াল নোটিস বার করেই তোমাদের দেখালাম অফিসিয়াল নোটিসের উপর ভরসা করবে অফিসিয়াল নোটিশের উপরই নজর রাখবে সবসময় একদম যখনই কোনো ফেক নোটিস পাবে আগে আর যেটা অফিসিয়াল আছে তোমরা যে জোন থেকে ফিল আপ করেছো সেখানে খুলবে দেখবে যে রিয়েলি অফিসিয়াল কোনো নোটিশ এসছে কিনা আর এটা আর আরবি কলকাতা পাটনা মুম্বাই সব জায়গায় নোটিশ দিয়েছে যেগুলোতে এখনও পর্যন্ত আসেনি আস্তে আস্তে প্রত্যেকটা জোনেই চলে আসবে আর আমি তোমাদের নিজেদের দেখালাম এটা একটা আরআরবি কলকাতার অফিসিয়াল নোটিস থেকে তোমাদের দেখালাম তো এই ছিল এক্সাম নোটিস ডিটেলস তে তোমাদের সতেরো তারিখ থেকে পরীক্ষা শুরু প্রথম পেজে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে প্রত্যেকে নয় মেনলি এখানে ইস্ট সেন্ট্রাল সাউথ সেন্ট্রাল আর ওয়েস্টার্ন মানে পাটনা সেকেন্দ্রাবাদ মুম্বাই এদের কথা বলেছে ঠিক আছে আর মোটামুটি সতেরো তারিখ থেকে পরীক্ষা হলে তেরো তারিখ নাগাদ তোমরা কী করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর ন তারিখে তোমাদের মোটামুটি সিটি এন্টিমেশন ডিটেলস বা যেগুলো ওই ট্রাভেল পাস এস সি টিতে যা আছে সেগুলো তোমরা ডাউনলোড করতে পারবে ওকে তো এটাই ছিল আজকের ফেজ ওয়ানের এক্সাম শিডিউল ডিটেলস অফিসিয়াল নোটিস এটাই ছিল ওকে আর তোমরা যদি প্রিপারেশান এখনও মানে যদি কেউ রিভাইজ করতে চাও এ করতে চাও তো আমাদের জন্য স্পেশাল কোর্স আছে এখানে রিজিনিংয়ে যদি লাস্ট মুহূর্তে রিভিশন দিতে চাও এই এইগুলো করানো হচ্ছে তারপর ইউথ কম্পিটিশানের ম্যাথ করানো হচ্ছে তারপর এই এই চ্যাপ্টারগুলো করানো হচ্ছে ইউথ কম্পিটিশনের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনসিআরটি ডিটেলস ওয়াইজ পড়ানো এবং পিডিএফ আছে এছাড়া তোমরা যদি কেউ চাও ইউথ কম্পিটিশনের পিডিএফের জন্য তো কী করবে এই নাম্বারে যা কিছু চাও না কেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে কল করবে না কলে পাওয়া এখন মুশকিল আছে কল প্রবলেম আছে হোয়াটসঅ্যাপ করবে কী করবে যদি কলে না পাও সাপোজ সবসময় হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে তোমরা নিশ্চয়ই রিপ্লাই পাবে এছাড়া ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে আর আমি এই নোটিশটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো এই আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো এছাড়া আমাদের সামনে যা কিছু এক্সাম শিডিউল যা কিছু এক্সাম রিলেটেড যা কিছু আসবে বা নতুন কোর্স আসবে সমস্তটা টেলিগ্রামে জানানো হয় তা টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকো তো বাস ভালো করে প্রিপারেশান নাও যা প্রিপারেশান নিয়েছো আমি তো বলবো এখন খুব ভালো করে তোমরা সেগুলো রিভিশন দাও সব থেকে বড়ো ব্যাপার রিভিশন দাও আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সকালবেলা একটা ভিডিও দিয়েছি দেখবে বিশেষ কিছু টপিকের ওপর দশ এগারোটা টপিকের যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্স কিছু না পড়ে থাকো দশ এগারোটা টপিক পড়ে যাও তোমাদের অনেক হেল্প করবে বাস এখন শুধু রিভিশন দেওয়ার সময় তোমরা চুপচাপ রিভিশন দিয়ে যাও নতুন কিছু পড়ো না শুধু রিভিশনের ফোকাস করো এখন ঠিক আছে তো এই ধরনের নোটিশ তোমরা পাওয়ার জন্য বা এই ধরনের অফিসিয়াল নোটিস রিয়েল যেটা নোটিস ফেক নোটিস নয় জানার জন্য বা যদি মনে হয় যে হেল্পফুল এই সমস্ত নোটিস তোমাদের জানা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিও আবার দেখা হচ্ছে বাই